240 টাকা, বাজারে 350-400 টাকা কেজি কারণ বাজারে। এরকম সবসময় থাকলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির তারপরে যারা গরিব মানুষ তাদের জন্য ভালো হবে ভ্রাম্যমাণটা গাড়িটা। এই জায়গায় আমরা বিক্রি করছি রুই জাতীয় মাছ, পাঙ্গাস, তেলাপিয়া, পাবদা আর রেডি টু কুকের আওতায় চিংড়ি মাছ আর পাঙ্গাটের ফিলেট আমরা বিক্রি করছি। আটটা স্পটে মাছ বিক্রয় হবে 240 টাকা, বাজারে নিলে 350-350 টাকা রুই মাছ। এই যে নিলাম ভালো তাজা মাছ, যদি এরকম দেয় তাহলে আমার মোটামুটি তো রোজার মাসে তো ভালোই চলা যাবে। এই রুই মাছ কারণ বাজারে তো নাহলে তো ওই বড় রুই মাছ, 2 কেজি রুই মাছ নিলে তো 400 টাকার উপরে, এই নিয়ে 240 টাকা বেশি তো ভালো না। আবার তাজা মাছ এটা 15 দিন চলবে, রমজানের প্রথম দিন থেকে 15 দিন পরপর 15 দিন এটা চলবে। আমরা জাস্ট টোকেন স্বরূপ বা আমরা এটা পাইলট আকারে শুরু করছি, যদি এটা আমরা সাকসেস হই আমরা ইনশাল্লাহ হব, আমরা আগামীতে সারা রমজান করব এবং সারা বাংলাদেশে এটা আমরা ট্রাই করব। যে মৎস্য মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তর এই রমজান উপলক্ষে সরাসরি খামার থেকে খামারিদের সহযোগিতায় এখানে মাছ এনে সুলভ মূল্যে বিক্রি করছে, পাশাপাশি এই রেডি টু কুক এই মাছগুলো বিক্রি হচ্ছে। যে কোম্পানি সারা সাপ্লাই দিচ্ছে তারাও তাদের নির্ধারিত দাম থেকে 10% ডিসকাউন্টে এখানে এই রেডি টু কুক এই মাছগুলো বিক্রি করছে। আর পাশাপাশি পুরো রমজানের প্রথম রমজান থেকে 15 দিন পর্যন্ত এই ঢাকা শহরের 8টি স্পটে মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে এই কার্যক্রমগুলো চলবে। আপনাকে জেনে রাখা দরকার যে 2 কেজি যে তেলাপিয়া এখানে মূল্য নির্ধারণ হয়েছে 130 টাকা, মৎস্য অধিদপ্তর সরাসরি খামার থেকে এবং এই খামার মালিক সমিতির সভাপতি ওনাদের তত্ত্বাবধানে এখানে এনেছে। একটা উদ্দেশ্য এই পবিত্র রমজানে যাতে এই নিম্ন আয়ের মানুষেরা এই সুলভ মূল্যে মাছটি কিনতে পারে, যেটার বর্তমান বাজার মূল্য প্রায় 200 থেকে 220 টাকা। হ্যাঁ, রমজানের প্রথম দিন আজকে উদ্বোধন হবে এখানে আর 12 তারিখ থেকে 8টা স্পটে এই কার্যক্রম শুরু হবে 15 দিনের জন্য। না, আমাদের আমরা যারা সারা বছর ব্যবসা করি, আমরা গ্রামীণ পর্যায়ে চাষাবাদ করি, মৎস্য অধিদপ্তর বিভিন্ন পর্যায়ে আমাদেরকে সহযোগিতা করে, আর যেহেতু এটা রমজান উপলক্ষে আমরা সেক্ষেত্রে আমাদের সহনিয়ম উৎপাদন খরচে আমরা মৎস্য অধিদপ্তরকে এই সহযোগিতাটা করছি, সেক্ষেত্রে আমাদের লস হবে না কিন্তু লাভও হবে না। হ্যাঁ, আমাদের আপনারা নিশ্চয় জেনে খুশি হবেন যে বাংলাদেশ মৎস্য চাষে পৃথিবীর বুকে 4র্থ নম্বরে অবস্থান করছে এবং আমরা আমাদের এই গ্রামের 12 লক্ষ মানুষের কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে, যার পৃষ্ঠপোষক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। না, বাজারে কখনোই দাম বাড়বে না, বরং বাজার স্থিতিশীল রাখার জন্যই তো মৎস্য অধিদপ্তরের এই কার্যক্রম। আমাদের এখানে মৎস্য অধিদপ্তর পাইলটিং পর্যায়ে 8টা পয়েন্টে প্রথমে কাজটা শুরু করছে এবং এই কারণে সারা বাংলাদেশে মাছের মূল্য আরও সহনীয় পর্যায়ে উৎপাদক এবং সরবরাহকারী এবং বিক্রেতা সহনীয় পর্যায়ে ক্রয় করতে পারবে বলে আমি আশা করি।